শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শ্যামলী থেকে উদ্ধার করা বাঘের বাচ্চা তিনটির আপাতত ঠিকানা হয়েছে একটি বেসরকারি চিড়িয়াখানায়। বাঘ এবং পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বন্যেরা বনে সুন্দর হলেও রাজধানীর শ্যামলী থেকে উদ্ধার করা তিনটি বাঘ শাবকের এখন স্থান হয়েছে রাজধানীর আবাসিক এলাকার একটি মিনি চিড়িয়াখানায়। পাহারায় রয়েছে র্যাব সদস্যরা। বন বিভাগের কর্মকর্তা ডক্টর জাহেদ মোহাম্মদ মালিকুর রহমানের নেতৃত্বে তিনজন ভেটেনারি সার্জন দেখভাল করছেন বাচ্চাগুলো। একটা স্ট্যান্ডার্ড একটা ডায়েট শিডিউল তৈরি করছি, যেখানে আমরা দিনে চারবার দুধ খাওয়াচ্ছি এবং একবার চিকেনের মানে মুরগির মাংস এবং হাড়ের কিমা বানিয়ে 200 গ্রাম করে দিচ্ছি, আর দুধ প্রতি মানে বাড়ে আমরা 300 ml করে দিচ্ছি। ঢাকা চিড়িয়াখানায় না রেখে বেসরকারি চিড়িয়াখানায় কেন, জানতে চাইলে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, ঢাকা চিড়িয়াখানা এটি নিতে পারছে না এবং বন বিভাগের আশেপাশে কোনো রেসকিউ সেন্টার নাই এবং তাৎক্ষণিকভাবে কোনো ডাক্তার ছিল না, তখন সেই সময়ে তাৎক্ষণিকভাবে এখানে রাখা হয়েছিল। যারা বাঘ বিষয়ে এক্সপার্ট তারা সিদ্ধান্ত নেবেন এটা আসলে কি করা উচিত। এই বাঘগুলোকে যদি এই মুহূর্তে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয় অথবা সার্ভাইভ করবে না। সোমবার শ্যামলীর একটি বাড়ি থেকে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা উদ্ধার করে র্যাব। জড়িত থাকায় আটক করা হয়েছে সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের এক সদস্যকেও। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নতুন বিমানবাহিনী